فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها حمد بے حد مر خدا اے پاکرا آکے عبادت مشتے کھاکرا اللہم آمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اي الله تعالى منيك بازار جنات الماوى مسجد উদ্যোগে আল্লাহ যুবকদের উদ্যোগে বিভিন্ন প্রকারের আল্লাহ প্রধান অতিথি শুরু করে নিয়ে বিশেষ অতিথি পর্যন্ত আল্লাহ তাআলা যারা অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে যারা এই মাহফিলকে আল্লাহ আয়োজন করেছেন গো মাওলা আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আয় মাওলায়ে করিম কাল কঠিন কিয়ামতের দিনে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দিন ইয়া রব আগর করম তু করে ইয়া দুআ কা মাহফিল নাজাত কা ওসিলা বানা দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে সূরা নামলের 14তম আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে চান তো আয়াতকে লক্ষ্য করে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আজকে যে আমরা এই মজলিসে বসেছি এই মজলিসটার কেমন দাম এই মসজিদটার দাম হচ্ছে অনেক আল্লাহ তাআলার জমিনে যত প্রকারের ইলমে মজলিস রয়েছে বিভিন্ন প্রকার নাট্যমঞ্চ গান বাজনার মঞ্চ এর চেয়ে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হচ্ছে এই ইলমে মজলিস জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই যে আপনারা যে মজলিসে বসছেন এ সম্পর্কে আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আমিন তিনার পয়গম্বরকে জানাচ্ছেন পয়গম্বর আপনি আপনার উম্মতদের মাঝে বলে দিন যদি কোনো বার্তা যদি কোনো বান্দা যদি প্রাতবেলা দিনের বেলায় যদি কোনো এলমে মজলিসে জ্ঞান শিক্ষা করার জন্য আমার কোরআনের আয়াতকে বোঝার জন্য আমার দ্বীনকে শেখার জন্য যদি কোনো ব্যক্তি প্রাতবেলা দিনের বেলায় বের হয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত তথা পাঁচশো রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয় এর চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে লেখিয়া দেয় আর যদি রাতের বেলা ওই ব্যক্তি বের হয় সব তো ততর বাড়তে থাকে
এমন কি যদি সে রাতের ভিতরে চলে যায়, আল্লাহ পাকের পয়গম্বর বলেন এই জিলমে মজলিসের ভিতরে যে বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ব্যাখ্যা শোনার জন্য এসে বসলো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে এসে পাহারাদারি করে যখন সুবহানাল্লাহ, তাহলে এই মজলিসের দাম আছে না নাই? আছে না নাই? আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আল্লাহ পাক রব্বুল আমিন দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামকে অনেক জ্ঞান দান করেছিলেন। এই অনেক জ্ঞান দান করার ভিতরে আল্লাহ তাআলা সারা বিশ্বের সারা পৃথিবীর শাসনকর্তা হিসেবে চারজন বাদশা সারা বিশ্বকে তারা পরিচালিত করছে। এই সারা বিশ্বের বাদশাদের নামে তালিকা হচ্ছে, একজন দুজন ছিল মুসলিম বাদশা আর দুজন ছিল অমুসলিম। মুসলিমদের ভিতরে একজনের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, কি নাম? আরেকজন ছিল জুলকারনাইন। এই দুজন ছিল সারা বিশ্বের শাসক আর দুইজন ছিল বিধর্মীদের ভিতরে, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বক্তে নসর, কি নাম? একজনের নাম নমরুদ আর একজনের নাম কি? বক্তে নসর। আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে এই সূরা নামল যখন অবতীর্ণ হয়, আল্লাহ পাকের পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তিনি উল্লেখ করে পড়তেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন নবীকে দিয়ে বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি শাসনকর্তা হিসেবে যখন তিনি যুক্ত হন, সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি রাজ সিংহাসনের ভিতরে বসে তিনি বলতেছেন, ওয়াহুশির সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম একদিন জিন ইনসান পাখিদের পক্ষীকুলদেরকে একত্রিত করে তিনি একদিন জনসম্মুখে সবাইকে হাজির করে উনি ভাষণ দিবেন। তো পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে যে আসমানের এক কিনারায় যে হুদহুদ পাখি তারা এসে যে বসে বসে তারা সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিত, এই হুদহুদ পাখি যেন সেই দিন কেন বা অনুপস্থিত। আল্লাহ তাআলার এই আসমানের ভিতরে হুদহুদ পাখি আর নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়ারাকাল হুদহুদ। আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ফাকালা মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হুদহুদের কি হলো? কোথায় গেল সে হুদহুদ? কেন আমি দেখতেছি আম কানা মিনাল গায়বিন, সে কেন অনুপস্থিত? আসলে আমার ভুলের কারণে নাকি কোনো কারণ বশত হুদহুদকে আমি দেখছি না? সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, না জানি আমার কোনো আচরণের কারণে হয়তো বা হুদহুদকে আমি দেখতেছি না। আল্লাহ পাক রব্বুল আমিন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর হুদহুদকে আমার আয়াতের ভিতরে এনে দাও। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, ও হুদহুদ, আমি তোমাকে বড় পরম ভালোবাসি মহব্বত করি, তুমি কোথায় গিয়েছো তুমি জেনে রাখো, তুমি যদি আমার কাছে উপস্থিত না হও তাহলে আমি তোমার জন্য তিনটি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। দেখছেন, মহব্বতকারীর মানুষের এমন হয়,
যদি কেউ আমাদের সামনে আমি খুব ভালোবাসি একজনকে যদি সে না থাকে তাহলে কিন্তু আমাদের খারাপ লাগে। ধরেন এই মাহফিলের ভিতরে আমাদের বর্তমান একজন সভাপতি সাহেব, আপনারা সবাই জানেন যে জনাব আব্দুল ওয়াহাব মানিক, পিএসসি পল্লী চিকিৎসক এবং মানিক বাজার প্রতিষ্ঠাতা। আমাদের ভিতরে যদি কারো যদি কোনো রাগ থেকেও থাকে, আমরা যদি আমাদের কোনো আচরণে সে যদি কষ্ট পেয়ে থাকে, হয়তোবা আমরা পরবর্তী তাকে তালাশ করি যে আমাদের প্রতিষ্ঠা সাহেব কোথায় গেল বল ঠিক কিনা, আর জন্য বল ঠিক কিনা। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, ও হুদহুদ, যদি তুমি কোন তুমি যদি কিছুক্ষণ পর আসো আর একদিন পরে আসো না কেন, তোমার জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। এক নম্বরে শাস্তি কি, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযিবান্নাহু, দ্বিতীয় নম্বরে শাস্তি, আর না হলে তোমাকে আমি হত্যা করব, জব করব। তিন নম্বরে বলতেছে আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আল্লাহু আকবার। তিন নম্বরে বলতেছে যে যদি তুমি কোনো প্রকারের উপযুক্ত একটা দলিল নিয়ে আসতে পারো তাহলে তোমার আজাব হবে না, তোমাকে আমি আর হত্যা করব না, তোমাকে কঠিন শাস্তির মধ্যে আর ঘেরাও করব না। হুদহুদ পাখিকে যখন এই কথাটা যখন সে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ব্যক্ত করতেছে, হুদহুদ পাখি চলে গেছে সেই আপনার নিজের স্থান থেকে, সেই সাবা শহরে চলে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান ভাইরারে আমার ফামাকাসা গইরা বাইদিন, হুদহুদ পাখি কিছুক্ষণ পর চলে আসলো, আসার পর বলতেছে ও সুলাইমান পয়গম্বর, আপনি তো হয়তোবা জানেন না, আপনি তো হয়তোবা কল্পনাও করতে পারেননি যে কথাটা হৃদয়ের মধ্যে আজ পর্যন্ত আপনার জন্মায় নাই, আপনি এমন কোন খবর আজ পর্যন্ত শুনে নাই, আর ওই খবরটা আমি হুদহুদ স্বয়ং নিজের কানের মধ্যে শুনে চোখ দিয়ে দেখে এসেছি। সুবহানাল্লাহ, হুদহুদ পাখি এসে বলতেছে ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়া মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আল্লাহু আকবার। হুদহুদ পাখি এসে বলতেছে যে ও সুলাইমান পয়গম্বর, আপনি একটা কথা শুনেন, ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি একজন ওই সাবা শহরের ভিতরে একজন মহিলাকে আমি দেখে আসলাম, যেই মহিলা নাকি রাজত্ব চালাচ্ছে, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইউ, এবং ওই মহিলাকে প্রত্যেক প্রকারের জীবন উপকরণ দেওয়া হয়েছে। ও সুলাইমান, আপনাকে যেরকম ভাবে সারা বিশ্বের ক্ষমতা দেওয়া হয়েছে অনুরূপ ভাবে আপনার ওই বিশ্ব কিন্তু সাবা শহরটা জরুর, সুবহানাল্লাহ, কিন্তু আপনার শহরের ভিতরে একজন মহিলা রাজত্ব করতেছে, ও পয়গম্বর এইরকম ক্ষমতা তো কখনো আপনার হয় নাই এই খবরটা জানার, কিন্তু আমি হুদহুদ এই সংবাদটা নিয়ে এসেছি। জরুর আল্লাহু আকবার, আর জরুর আল্লাহু আকবার। ও সুলাইমান পয়গম্বর শুধু এতটুকুনি নয়, ওয়ালাহা আরশুন আযীম, আপনার যে একটা হাওয়াই জাহাজ রয়েছে, আপনার যে একটা হাওয়াই সিংহাসন রয়েছে, ওই সাবাবাসীর যে রাজত্ব পরিচালনা করতেছে ওই মহিলারও একটা সিংহাসন রয়েছে, যার লম্বা হচ্ছে 80 আর বস্তুটা চওড়াটা হচ্ছে 40 হাত আর উচ্চটা হচ্ছে 30 হাত, আর তার পায়া এবং পরিপূর্ণ তার পরিপাটি করেছে মরমর জওহার ইয়াকুত নামক পাথর দিয়ে। জরুর সুবহানাল্লাহ, তো মহব্বতের মানুষ সুলাইমান আলাইহিস সালামের মনের ভিতরে একটা মানে শান্তি জাগলো যে না, আমি তো আশা করছিলাম যে আমি হুদহুদকে আমি আপনার
হয়তো তাকে আমি কঠিন শাস্তি দিব অথবা আমি তাকে হত্যা করব অথবা সে বাঁচতে পারে যদি সে কোন প্রকারের একটা ভালো কোন একটা উপযুক্ত দলিল নিয়ে আসতে পারে তো আসছে কি না আসছে কি না সম্মানিত হাজিরিন হুদুদ পাকে শুধু এতটুকুই বলে শেষ করেনি ও সুলাইমান পয়গম্বর শুধু আমি এতটুকুই ওই মহিলা বিলকিস রানীকে দেখিনি এই বিলকিস রানীকে আমি এমন তো অবস্থায় পেয়েছি ওয়াজা তুহা ওয়া কওমুহা ইয়াসজুদু নালিশাম সিমিং দুনিল্লাহ ও সুলাইমান পয়গম্বর আমি ওই মহিলাকে গিয়ে পেলাম যে তারা সূর্যের পূজা করতেছে সূর্যের পূজা করতেছে মিং দুনিল্লাহি আল্লাহ তাআলাকে ব্যতীত গায়রুল্লাহর পূজা করতেছে জোরে বলো নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না যাবে না ওয়া যায়গিরা লাহুমুশ শাইতানু আমালাহুম ও সুলাইমান পয়গম্বর এবং ওই মহিলার কারুকার্যগুলো শয়তান আস্তে আস্তে উন্মুক্ত করে দিয়েছে এই রকম যখন তাকে খবর দেওয়া হলো সুলাইমান পয়গম্বরকে সুলাইমান পয়গম্বর বলতেছে হুদহুদ ঠিক আছে তোমার কথাটা আমি শুনলাম তবে হুদহুদ কলা সানাঙ্গুরু আসাদকতা আম কুংতা মিনাল কাজিবিন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ও হুদহুদ কলা সানাঙ্গুরু ও হুদুদ আমি লক্ষ্য করব আমি দেখব আর সদাক্তা তুমি সত্য বলতেছো আমকুং তামিনাল কাজিবিন নাকি মিথ্যা কথা বলতেছো ও হুদহুদ আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি যে আমাকে এই সংবাদটা নিয়ে এসে দিলে এই সংবাদটার বাস্তবতা কতটুকু জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর একটা পত্র লিখলেন পত্র লেখার পর হুদহুদের ঠোঁটের ভিতরে দিয়ে দিল আর বলল ইজহাব বি কিতাবি হাজা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফাংজুর মাজা ইয়ারজিউন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত চমৎকার সুন্দর কথা বলতেছে ইজহাব বি কিতাবি তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও হাজা ফালকি বিলকিস রানীকে গিয়ে তুমি দিবে এরপর সুম্মা তাওয়াল্লা আনহু বিলকিস রানীর থেকে তুমি একটু দূরে থাকবে যেন বিলকিস রানীর হুদুদ বাকি তার সেনা সামন্ত রাজ্য প্রহরী যেন কেউ যেন দেখতে পারে না ফাংজুর মাজা তারা ফাংজুর মাজা ইয়ারজিউন এবং তুমি লক্ষ্য করবে বিলকিস রানী সে কি সিদ্ধান্ত নেয় সম্মানিত হাজিরিন বিলকিস রানীর যখন এই চিঠিটা হুদহুদ পাখি গিয়ে বিলকিস রানী মন্ত্রী সভার ভিতরে সেই রকম বড় চেয়ারের মধ্যে বসে আছে হুদহুদ পাখি মাথার উপর থেকে চিঠিটা টুপুস করে ফেলাই দিয়ে সে একটু আড়ালে গিয়ে দাঁড় হলো বিলকিস রানীর দুই রানের উপরে একটা চিঠি পড়লো চিঠির মধ্যে কি রয়েছে সামনে আসতেছি এখানে বলতেছে বিলকিস রানী বলতেছে ও আমার পরিষদ বর্গ ও মন্ত্রীরা আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে কিতাবুন কারিম আমাকে একটা সম্মানিত একটা চিঠি দেওয়া হয়েছে আমার একটা পত্র দেওয়া হয়েছে ইন্নাহু মিং সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বিসমিল্লাহ পাইছেন নাই পান সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে ওয়াইন ইন্নাহু মিং সুলাইমান وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ও পরিষদ বর্গরা তোমরা জেনে রাখো যে এই চিঠিটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিলকিস রানী উপস্থিত মন্ত্রীদেরকে বলতেছে, ও মন্ত্রীরা, এই চিঠির ভিতরে এমন কিছু কথা লেখা আছে এবং এটাও বেলালাক বলা আছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও বিলকিস রানী, তুমি অহমিকার ভয়ে অহমিকায় পড়ে দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়ে তুমি মুখ ফিরায় না নিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। বিলকিস রানী এখন বলতেছে, কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়ান আমরান হাত্তা তাশহাদুন। সুলাইমান আলাইহিস সালামের কথার প্রেক্ষাপটে এখন বিলকিস রানী উপস্থিত মন্ত্রীদেরকে বলতেছে, হে মন্ত্রী মন্ত্রীরা, হে উপদেষ্টারা, তোমরা আমাকে পরামর্শ দাও সুলাইমান আলাইহিস সালামের চিঠির এখন আমরা কি উত্তরটা দিব। সুলাইমান আলাইহিস সালামের চিঠির উত্তর কি দেওয়া যায়? মন্ত্রী পরিষদের শয়তানরা কোন চিন্তা, কিছু কিছু মানুষেরা শয়তান থাকে কিনা, শয়তান ব্যক্তিরাই মন্ত্রী সভার শয়তান মন্ত্রীরা বলতেছে, ও বিলকিস রানী, কলু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। আল্লাহু আকবার। বিলকিস রানীকে বলতেছে যে, ও রানী, আমরা তো উলু বাসিন শাদীদ, আমরা তো কঠিন যোদ্ধা, আমরা তো কঠিন অস্ত্র চালানকারী। আপনি অতি তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেন না, ওয়াল আমরু ইলাইকে ফাংজুরি মাযা তাআমুরিন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সমস্ত সিদ্ধান্ত দায় দায়িত্ব আপনার কাছে, আপনি চিন্তা করে দেখুন আপনি কোন সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরপর বিলকিস রানীর ভিতরে ভয় জন্ম নিল এবং বিলকিস রানী বলতেছে, কালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। বিলকিস রানীর ভিতরে ভয় কাজ করতেছে। যখন তার মন্ত্রীর সবার লোকরা পরামর্শ দিল, ও রানী, আপনি অতি তাড়াতাড়ি তার কাছে আত্মসমর্পণ করিয়েন না, আমরা তো কঠিন যোদ্ধা। কিন্তু বিলকিস রানী ছিল খুব বিচক্ষণ ব্যক্তি। বিলকিস রানী বলতেছে, ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান, যখন ওই শাসক ওই সুলাইমান আলাইহিস সালাম যখন আমাদের শহরের মধ্যে প্রবেশ করবে, আফসাদুহা, এই শহরটাকে ধুলায় নিষ্পেষিত করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এরপর পর বলতেছে, ওয়াজালু আইজ্জাত আহলিহা, ও মন্ত্রী সভার লোকেরা, আমি বিলকিস রানী সহ আপনারা সবাইকে, আমরা বর্তমান সুনামের ভিতরে রয়েছে, আমাদের সম্মান রয়েছে, এমনও করতে পারে, ইজ্জাতু আমাদের সম্মানকে, আহলিহা আজিল্লা আমাদের লাঞ্ছিত করবে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর হকপন্থীরা সঠিক নবীরা এরকমই হয়ে থাকে। এজন্য আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি সিদ্ধান্ত দেন। সুলাইমান পয়গম্বর
এই কথাগুলো আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে এবং ইলহামের মাধ্যমে শোনাচ্ছেন। ও পয়গম্বর, বাতিল কখনো জয়লাভ করতে পারবে না, জয়লাভ করলে আপনি নবী সুলাইমান আলাইহিস সালামই জয়লাভ করবেন। জুরবুন সুবহানাল্লাহ। এখন বিলকিস তানি একটা চিন্তা করলো যে সুলাইমান আলাইহিস সালাম আসলে তিনি যদি নবী হন তাহলে উনি কিন্তু নবীদের লোভ থাকে না, নবীরা কখনো ধন সম্পদের লোভ করে না, আর যদি উনি বাদশাহ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সে কিন্তু উনি লোভী হবেনই। তো জিনেরা ওনাকে পরামর্শ দিল যে বিলকিস রানী, ম্যাডাম আপনি এটা কাজ করেন, ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। ও বিলকিস রানী, আপনি এটা কাজ করুন, আপনি সুলাইমান পয়গম্বরের কাছে কিছু হাদিয়া নিয়ে যান, কিছু হাদিয়া পাঠান। সম্মানিত উপস্থিতি, সুলাইমান পয়গম্বরের কাছে বিলকিস রানীর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ কি দেওয়া হলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা হবে। বিলকিস রানীর তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 500 যুবক আর 500 যুবতী, 500 যুবক ও 500 কি যুবতী, কিন্তু যুবতী যুবকের পোশাক পরবে যুবতীরা আর যুবতীর পোশাক পরবে যুবকেরা, তাহলে কেমন দেখা যাবে? মহিলারা যদি পুরুষের পোশাক পরে আর পুরুষেরা যদি মহিলার পোশাক পরে তাহলে নজর করা আছে না নাই? আছে না নাই? আর সাথে ওনাকে দেওয়া হলো 500 স্বর্ণের ইট দেওয়া হলো, মোট 1000 খাদেম দেওয়া হলো। এবং 27 মাইল দূরে যখন ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিস রানীর দূতরা এই হাদিয়াটুকু নিয়ে আসতেছে, তো হুদহুদ পাখি দ্রুত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে ও পয়গম্বর, বিলকিস রানীর ওই দূত আপনার কাছে হাদিয়া এবং উপটকন নিয়ে আসতেছে, তো এখন কি করা যায় আপনি ভেবে দেখুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিস রানীর পক্ষ থেকে বার্তাবাহক যখন সে কাছাকাছি চলে আসলো, তো বিলকিস রানীর বার্তাবাহক দেখতেছে যে আমি যেই 500 স্বর্ণের ইট আমার হাতের ভিতরে আর এই আল্লাহর জমিনের এই সুলাইমান পয়গম্বরের রাস্তা 27 মাইল স্বর্ণের দ্বারায় তৈরি, যখন সুবহানাল্লাহ, এই 500 ইট আমি কি করি? আয় আল্লাহ, এখন কি করা যায়? নিজেকে শরম লাগতেছে যে যার দেশে আপনার লক্ষ লক্ষ ইট, 27 মাইল স্বর্ণের রাস্তা, আর তার জন্য আমি হাদিয়ে এনেছি মাত্র 500 ইট। সম্মানিত হাজিরিন, সুলাইমান পয়গম্বর কাছে বিলকিস রানীর পক্ষের থেকে যে হাদিয়া তোহফা তারা নিয়ে গিয়েছিল এই 500 ইট, জিনদেরকে বলেছিল ও জিনরা তোমরা কিন্তু ঠিকই রাস্তাটা পূরণ করবে, কিন্তু 500 ইটের জায়গা তোমরা খালি রেখে দিবে। যখন সুবহানাল্লাহ, পূরণ করবে কার দ্বারা? বিলকিস রানীর ইটের মাধ্যমে। কারণ কেউ যদি হাদিয়া পাঠায় এই হাদিয়াটাকে ফেরত দেওয়া যায় না, কিন্তু ইসরায়েলি বর্ণনা রয়েছে যে এই হাদিয়াটাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, এই হাদিয়াটাকে ফিরা দেওয়া হয়েছিল। তথা কোন কোন বর্ণনায় পাওয়া যায় হাদিয়া গ্রহণ করেছিলেন রাস্তার মধ্যে মিশাই দিছে, আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে এই হাদিয়াটা ফিরা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিলকিস রানীর যখন এই হাদিয়া নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে আসে, সুলাইমান নবীর কাছে আসার পর আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমান ও হুদহুদ, তুমি যে বিলকিস রানীর পক্ষ থেকে তুমি যে এই হাদিয়া নিয়ে এসেছো, অথচ আল্লাহ তাআলা
মাআতাকুম। ও সুলাইমান পয়গম্বর নিজে বলতেছে আল্লাহ আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন ওই বিলকিস রানীর সম্পদের থেকে এই সম্পদ হচ্ছে আমার নিকটে উত্তম। এখানে একটা কথা যায় যে আল্লাহ তাআলা আপনাকে যে পোস্টে রাখছেন যে যে জায়গায় আছি আমরা আমরা কারো স্থানকে হস্তক্ষেপ করব না। যদি কেউ মসজিদের সভাপতি থেকে থাকে আমরা চাই যে আল্লাহ তাআলা ওনাকে মসজিদ সভাপতি হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন, কিন্তু আমরা কখনোই চাব না যে এই ব্যক্তিটাকে আমরা পদচ্যুত করি। যদি করে থাকি তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আপনাকে আমাকে সকলকে সেই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, হবে কিনা জোরে বলুন। এরপর আল্লাহ তাআলা বলেন সুলাইমান পয়গম্বর বলতেছে যে ভাই হুদুদ, তুমি যে বিলকিস রানীর পক্ষ থেকে যে তুমি হাদিয়া নিয়ে এসেছো, তুমি এটা নিয়ে চলে যাও, এটা নিয়ে চলে যাও, আমার লাগবে না। আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছেন এই সম্পদের প্রতি আমি সন্তুষ্ট। যখন নাকি সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিলকিস রানীর দূত যখন চলে গেল, এইদিকে বিলকিস রানীর কিন্তু ভয়ের ভিতরে অন্তরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আর সে মনে মনে ভাবতেছে না জানি কখন যে আমার ওই কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হয়, অতএব আমি আগে গিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণ করে জোরবন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিসসালাম এখন উপস্থিত বর্গদেরকে তিনার মন্ত্রী সভাদেরকে লক্ষ্য করে বলতেছে ও আমার সৈন্যরা ওই বিলকিস রানীর সিংহাসনটা তোমরা কে এনে দিতে পারবে, কবলা আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে আত্মসমর্পণ করার পূর্বে কে আছে এমন বান্দা দ্বারা। সুলাইমান আলাইহিসসালামের এই ভাষণ শুনে ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কালা ইফরিত, ইফরিত নামক জিন বলল আনা আতিকা বিহি কবলা আন তাকুমা মিন মাকামিক। ও সুলাইমান পয়গম্বর, আপনি যে বসে আছেন, আপনি যে দাঁড়াবেন এই সময়ের ভিতরে, সুলাইমান আলাইহিসসালামের কথা অনুযায়ী আমি ওই বিলকিস রানীর সিংহাসনটা এনে দিব জোরে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলেন না না হবে না, এর চেয়েও কম সময় আছে নাকি? আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বলেন এই সময়ের ভিতরে হবে না, এর চেয়েও কম সময় কারো আছে নাকি যে আমার কাছে এনে দিতে পারবে? সম্মানিত হাজিরিন, এই সিংহাসনটি আনার জন্য আসিফ ইবনে বারখিয়া নামক একজন জিন সে চট করে দাঁড়িয়ে বলল ও পয়গম্বর, আমি তোমাকে
ওই সিংহাসনটি এনে দিব আপনার চক্ষুর দৃষ্টি আপনি যে দেখতেছেন আর চোখটা যে ট্যাপ মারে বন্ধ করবেন এই সময়টুকু আমাকে সময় দিন তাহলে আমি বিলকিস রানীর সিংহাসন ওই সাতটি তারাবদ্ধ স্থান থেকে মুহূর্তের মধ্যে এনে দিব সুবহানাল্লাহ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك مسلمان ভাইরা রে আমার علم من الكتاب যার নিকটে কিতাবের জ্ঞান ছিল এই আসিব ইবনে বরখিয়া এই জিন নামক এই ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামকে বলতেছে ও পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার টেনশনের কোনো কারণ নাই কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফু আপনি শুধু চোখ বন্ধ করবেন আর খুলবেন দেখবেন আপনার চোখের সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর চোখ খুলে দেখেন যে আসলে বাস্তবেই তাই সিংহাসন হাজির সুলাইমান পয়গম্বর বলতেছে ও জিনেরা বাস বাস তোমরা যথেষ্ট করেছ এখন তোমাদের কাছে আমার একটা আবদার বিলকিস রানী এখনো কোথায় কয় পয়গম্বর বিলকিস রানী আসতেছে আমার আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য কয় তাহলে ঠিক আছে ভালো কথা আসতে দাও কলা নুতন কলা না কিরুলাহা আরশু আরশাহা সুলাইমান আলাইহিসসালাম বলেন ঠিক আছে তাকে তুমি আসতে দাও আর এই সিংহাসনের শুধুমাত্র রংটা পরিবর্তন করে দাও জরে বস্তু সুবহানাল্লাহ আর জরে বস্তু সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর জিনদেরকে ডেকে বলেন ও জিনেরা তোমরা তার রংটা পরিবর্তন করে দাও যদি সে আসলে জ্ঞানী এবং হৃদায়ত প্রাপ্ত মহিলা হয়ে থাকে সে যদি রাজ্য চালায় এমন শাসনকর্তা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে হৃদায়তকে বেছে নেবে আর যদি সে বিচক্ষণ জ্ঞানী না হয় তাহলে অবশ্যই সে পথভ্রষ্টর অন্তর্ভুক্ত হয়ে যাবে যে নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা রে আমার বিলকিস রানী যখন সুলাইমান পয়গম্বর যখন মহলের কাছাকাছি আগমন করল সুলাইমান পয়গম্বর বিলকিস রানীকে স্বাগত জানার জন্য আল্লাহর পয়গম্বর তার জিনদেরকে ডেকে বলেন ও জিনেরা ওই বিলকিস রানীকে স্বাগতম জানানোর জন্য তোমরা একটা আলাদা প্রসাদখানা আমার জন্য তৈরি করো জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ তবে হ্যাঁ হ্যাঁ একটা কথা জেনে রাখো তোমরা যে বালাখানা প্রসাদখানা তৈরি করবে এই পেশাদখানার রাস্তাটা যে তোমরা তৈরি করবে এই রাস্তাটা তোমরা করবে কাসের নির্মিত কিসের করা হবে কাস দ্বারাতে নির্মাণ করা হবে আর কাসের নিচে থাকবে ঝর্ণা প্রবাহিত নদী কি থাকবে সুলাইমান পয়গম্বর যখন তাদের জিনদেরকে বলল কি লাহাদ খুলির স্তর ফালাম্মা রাআতহু হাসিবাত হুলুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা মুসলমান ভাইরা রে আমার বিলকিস রানী যখন সুলাইমান পয়গম্বরের যখন বাড়ির কাছাকাছি আসলো আসার পর পর সুলাইমান আলাইহিসসালাম সে যে সাবা শহরের যে বাদশা তাকে কঠিন তাকে সম্ভ্রান্তনা জানার জন্য বিলকিস রানীকে সম্ভ্রান্ত জানার জন্য কাচের নির্মিত গ্লাস দিয়ে তাকে সম্মান প্রদর্শন করতেছে জোরে বল সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার
সুলাইমান পয়গম্বরের ছিল এটা একটা চালাকি। ওই হুদহুদ যখন এসে বলে ও পয়গম্বর, আমি যে সাবা শহরে যে গেলাম, যাওয়ার পর আমি যে দেখলাম একজন মহিলাকে, ওই মহিলার পায়ের পশমগুলো ভেড়ার মতো, কিসের মতো? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম চেনার জন্য, যাজার জানার জন্য, সঠিকভাবে বোঝার জন্য কাঁচের নির্মিত গ্লাস যদি কোনো মানুষ হাঁটে তাহলে বলুন তো দেখি নিচে তার ছবিটা ভাসবে কি না। যেমন সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বর যখন মনে মনে ভাবতেছেন বিলকিস রানী তো আমার কাছে এসে গেছে, বিলকিস রানীর দিকে তাকাচ্ছে সুলাইমান আলাইহিসসালাম। আর সুলাইমান বিলকিস রানী দেখতেছে যে মাথাটা ঘোমটা দিয়ে এসে হালাচ্ছে। আপনার আমার যখন বড় ভাই বা ভাইস থেকে যখন বিবাহ দেওয়া হয় তখন বৌমারা ঘোমটার নিচে নামায় দেয় কিনা? বিলকিস রানী শুধু নামায় দিতেছে, ও মা বোনেরা তোমাদেরকেও বলে যাই, তোমরা যদি এই ঘোমটাটা যখন তোমরা শ্বশুর বাড়িতে চলে আসো আর কবর যাওয়ার আগ পর্যন্ত তোমরা যদি এই ঘোমটাটাকে ঠিক করো, ওই বিলকিস রানীর মতো অবশ্য অবশ্যই তোমরাও জান্নাতের হকদার হবে। যেরকম সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা আমার, বিলকিস রানী যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলো, আসার পর পর সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলতেছে, ক্বাল রাব্বি ইন্নি, ক্বাল রাব্বি ইন্নি জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আর যারা আল্লাহু আকবার, মুসলমান ভাইরা আমার, বিলকিস রানীর মন্ত্রিসভার লোকেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ও পয়গম্বর আপনি আর আমাদের ম্যাডামকে কষ্ট দেবেন না, আর আপনি আমাদের ম্যাডামকে আর জ্বালা দিবেন না, যা বলতে চান আপনি এখনই বলে তেনাকে ইসলামের কোলের মধ্যে উঠায় নেন। যেরকম সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা আমার, বিলকিস রানী কেঁদে কেঁদে বলে, কালাত রব্বি ইন্নি জালামতু নাফসি, আয় আল্লাহ ইন্নি জালামতু নাফসি, আয় আল্লাহ আমি জুলুম করেছি, ওয়াসলাম তু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি মুসলমান হলাম সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে। যরব সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা আমার, এই ছিল সুলাইমান আলাইহিসসালামের সংক্ষেপের কাহিনী ঘটনা। ও মুসলমান, সুলাইমান আলাইহিসসালামের যখন অন্তিম বয়স, যখন তিনি মৃত্যু সজ্জায় চলে যাবেন, এমন তো অবস্থায় সুলাইমান পয়গম্বরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের কিবলা, যে বাইতুল মাকসাদ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল, এই বাইতুল মাকদাসের কাজ আল্লাহ পাক রব্বুল আমিন এই সুলাইমান পয়গম্বরের দ্বারাতে করে নিয়েছেন। যে সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করে দিল, বেশ কিছু কাজ হওয়ার পর পরেই আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইয়া দিলেন সুসংবাদ দেওয়ার জন্য, যে আজরাইল আলাইহিসসালাম আপনার জানকে কবজ করে নেওয়ার জন্য আসবে, ও পয়গম্বর আপনার জন্য আর এক সেকেন্ডও এই পৃথিবীতে বেঁচে থাকার অনুমতি নাই। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ তাআলা বলেন যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে যায় তার এক সেকেন্ড সামনের দিকে পা বাড়েও না, পিছনের দিকে হটেও না, কথা বলুন ঠিক কিনা?
সুলাইমান পয়গম্বর বলতেছে আল্লাহ আয় রব্বে কারীম আমি যেই বাইতুল মাকদাসের কাজ দিয়ে আমি হাতে নিলাম গো মাওলা আয় আল্লাহ আমার এই বাইতুল মাকদাসের কাজটা আল্লাহ শেষ করার তৌফিক দাও গো মাওলা আয় আল্লাহ আর কিছুদিন আমার হায়াতকে আপনি বৃদ্ধি করিয়া দিন আয় আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের কাজ যেন আমি সমাপ্ত করতে জোরে বলুন সুবহানাল্লাহ দেখছেন সুলাইমান পয়গম্বর অন্তিম মুহূর্ত তিনি চলে যাবেন পৃথিবী থেকে তখন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করার তৌফিক দান জোরে বলুন সুবহানাল্লাহ তাই সম্মানিত হাজিরিন আপনাকে আমাকে সকলকে খেয়াল করতে হবে যে জান্নাতুল মাওয়া যে মসজিদ এই মসজিদের ধারক বাহক একমাত্র খেদমত করার দায়িত্ব আমাদের মসজিদের সভাপতি থেকে শুরু করে নিয়ে আপনার আমার সকলের জীবন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিব কোনো সমস্যা নাই গো মাওলা কিন্তু তোমার কাছে আমার একটি আরজি গো মাওলা আয় আল্লাহ এই অদমের হাতকে আপনি ফিরিয়ে দিয়েন না আমাকে আমি ওই মসজিদুল আকসার গম্বুজের ভিতরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব গো মাওলা এমন তো অবস্থায় তুমি আমাকে এই পৃথিবীর জমিন থেকে উঠায় নিও কিন্তু আমি যে এই লাঠির মধ্যে ভর করে নামাজ পড়ব আমার মৃত্যুর পর যেন এই লাঠিটা যেন জীবিত থাকে আপনার ঘরের কাজ শেষ না পর্যন্ত যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ তাহলে আপনি আমি যতদিন বেঁচে আছি এই মানিকবাজারের পার্শ্ববর্তী মানুষেরা আমি হুজুর থেকে নিয়ে শুরু করে ইনশাল্লাহ এই জান্নাতুল মা মসজিদের কাজের মধ্যে থাকবো কিনা আর যেরকম থাকবো কিনা ইনশাল্লাহ সকলে হাত উঠে দেখে আল্লাহ তালাকে সকলে হাত উঠে দেখে জানলা আমাদের সকলকে জান্নাতুল মাওয়ার কাজ করার জন্য তৌফিক দাও সকলে আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা রে আমার সুলাইমান পয়গম্বর জিনদেরকে কাজের মধ্যে লাগাই দিয়েছে আর জিনেরা সুলাইমান পয়গম্বরের দিকে দেখতেছে আর কাজ করতেছে কি করতেছে দেখতেছে আর কাজ করতেছে তার মানে টোপলা দেখলে টুপলি নাচে কথাটা আছে না নাই সুলাইমান আলাইহিসসালামের সমস্ত কিছু উনি বশীভূত করে রাখতো একটা জিন কুল মাখলুকাত সুলাইমান আলাইহিসসালামের আবদ্ধ হতো না সুলাইমান পয়গম্বরের কাজ করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকতো আর যখন সুলাইমান পয়গম্বরকে একটু যদি দৃষ্টি অন্যদিকে পড়তো নাই জিনদের শয়তানে আরম্ভ হয়ে যেত কথা বল ঠিক কিনা আমাদের ছোট বাচ্চার কাছে দেখা যায় যে আমরা চোখে চোখে রাখি কিন্তু একটু মানে বাইরে চলে গেলে নাই দেখা গেল যে নাই কোন দিকে মনে করেন যে কাম সারছে কথা বল ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ তাআলা মঞ্জুর করতে আর দেরি নেই জরম আল্লাহু আকবার কারণ পয়গম্বর দোয়া হচ্ছে কারেন্টের মতো কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমিন আজরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন হযরতে সুলাইমান পয়গম্বরের জীবনটাকে কবজ করে নিয়ে গেল আর হযরতে সুলাইমান পয়গম্বর ওই মসজিদুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি গম্বুজের মধ্যে দাঁড় হয়ে হয়ে এখনো নামাজ পড়তেছে আর জিনেরা শুধু কাজ করে যাচ্ছে যেরকম সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগি দিতে যতদিন বেঁচে রাখবে আমরা যেন এই মসজিদের সাথে লেগে থাকতে হবে সকলে আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা রে আমার যখন নাকি মসজিদের কাজ যখন সম্পন্ন হয়ে গেল আল্লাহ তাআলার হুকুমে লাঠির মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন দাব্বাতুল আরদ আল্লাহ তাআলা ওই পোকা তথা ঘুনকে পাঠিয়ে দিলেন ও ঘুন আমার পয়গম্বর আমার কাছে চেয়েছিল যে আল্লাহ
মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি সুলাইমানকে তুমি মাটির মধ্যে শোয়াই দিও না। মসজিদের কাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলা ওই দাব্বাতুল আরদের মাধ্যমে যখন লাঠির গোড়াটা যখন খেয়ে খেয়ে যখন দুর্বল করে দেয় এই দিকে মসজিদুল আকসার কাজ শেষ সুলাইমান পয়গম্বর পশ্চিম দিকে শুয়ে যাও। শেষ জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মান বারা লিল্লাহি মসজিদান বারা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি যারা আমার ঘর মসজিদকে বানায় আমি আল্লাহ পাক রব্বুল আমিন কাল কঠিন কিয়ামতের দিন বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে রেখেছে। যারা বলেন সুবহানাল্লাহ,